আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি ভিউজে। আপনাদের সাথে আছি আমি তাসনিম হোসাইন। জ্ঞান বিজ্ঞান চর্চার জন্য মুসলিম শাসনামলে গড়ে উঠেছিল অসংখ্য লাইব্রেরি। বাগদাদ, দামেস্ক, কর্ডোভা আর মিশরের মুসলিম শাসকদের পৃষ্ঠপোষকতায় গড়ে তোলা হয়েছিল বিশাল লাইব্রেরি, যেখানে বিভিন্ন ভাষায় দুষ্প্রাপ্য বইগুলো অনুবাদ করা হতো। মুসলিম বিশ্বে সরকারি লাইব্রেরিগুলো বিভিন্ন নামে পরিচিত ছিল, যেমন বাইতুল হিকমা, খিজানাত আল হিকমা বা দার আল হিকমা বা দার আল ইলম, দার আল কুতুব, খিজানাত আল কুতুব, বাইতুল কুতুব, কুতুফানে। তুরস্কের অটোম্যান শাসকরা বাগদাদ, কায়রো, দামেস্ক, মক্কা, মদিনা এবং জেরুজালেম শাসন করেছিল। এই সময় গড়ে উঠেছিল নতুন মসজিদ, কলেজ এবং লাইব্রেরি। সেই গৌরবময় শাসনের স্মৃতি আবারও ফিরে আসছে তুরস্কে। নির্মাণ করা হচ্ছে বড় দুটি লাইব্রেরি। আসুন জেনে আসি সেই লাইব্রেরি সম্পর্কে কিছু তথ্য। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানের প্রেসিডেন্সিয়াল প্রাসাদে গড়ে তোলা হয়েছে বিশাল আকারের লাইব্রেরি। 2020 সালের 20 ফেব্রুয়ারি এই লাইব্রেরির উদ্বোধন করা হয়। এই লাইব্রেরিতে শিক্ষার্থী, গবেষক ও সাহিত্য উৎসাহী পাঠকদের জন্য থাকছে অসংখ্য বই ও জার্নাল, যেগুলো প্রিন্টেড ও অনলাইন উভয় ফরম্যাটে পড়া যাবে। প্রেসিডেন্সিয়াল এই লাইব্রেরিতে 40 লাখ ছাপা বই, 12 কোটি ইলেকট্রনিক পাবলিকেশনস থাকবে। ইলেকট্রনিক পাবলিকেশনসের মধ্যে 5,50,000 ই বুক সহ বিরল অনেক সংগ্রহ থাকবে। লাইব্রেরি অভ্যন্তরীণ পরিসর 1,25,000 বর্গমিটার। একসাথে 5,000 মানুষ এই লাইব্রেরিতে কাজ করতে পারবে। সব মিলিয়ে লাইব্রেরির পরিসর 3,00,000 বর্গমিটার। এতে থাকবে দুষ্প্রাপ্য বই, ম্যানুস্ক্রিপ্ট, প্রাচীন ডিক্রি, দুষ্প্রাপ্য ম্যাপ, ফটো, শিশুদের জন্য থিয়েটার হল প্রভৃতি। লাইব্রেরি প্রতিষ্ঠার কাজ শুরু হওয়ার পর থেকে এতে মূল্যবান বই, ম্যানুস্ক্রিপ্ট দান করার হিড়িক পড়ে তুরস্ক জুড়ে। অনেক ইতিহাসবিদ, লেখক, গবেষক, প্রফেসর তাদের ব্যক্তিগত লাইব্রেরি ও সংগ্রহ দান করেছেন মূল্যবান এই লাইব্রেরিতে। প্রেসিডেন্ট এরদোয়ান উপহার দিয়েছেন হাতে লেখা একটি কোরআন শরীফ। তুরস্কের শীর্ষস্থানীয় বুদ্ধিজীবী, গবেষক, লাইব্রেরিয়ান ও বেসরকারি সংস্থা এই লাইব্রেরির সাথে সম্পৃক্ত। তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের তৃতীয় ভবনে নির্মাণ করা হয়েছে প্রেসিডেন্সিয়াল লাইব্রেরি। প্রেসিডেন্ট প্রাসাদ বা প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সকে নেশন অব দি হাউস ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট এরদোগান। এই লাইব্রেরি উপলক্ষে সাধারণ মানুষ অবাধে প্রবেশের সুযোগ পাবে এই প্রাসাদ এলাকায়। তারা সুযোগ পাবে প্রাসাদ মসজিদে নামাজ আদায়ের। অটোম্যান, সেলজুক এবং আধুনিক স্থাপত্যের সংমিশ্রণে নির্মিত এই লাইব্রেরির ভবনটি দৃষ্টিনন্দন। লাইব্রেরিটি উদ্বোধন করা হয় এই বছরের 20 ফেব্রুয়ারি। এর নির্মাণ কাজ শুরু হয় 2016 সালে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, আমি আশা করছি এখানে যারা আসবেন, বিশেষ করে যুব সমাজ ও গবেষক, তারা জ্ঞানের সমুদ্রে সাঁতার কাটতে পারবেন। চিকিৎসা শাস্ত্রে ইবনে সিনা, মানুষের আধ্যাত্মিকতা বিষয়ে ফারাবি এবং চিন্তা বিষয়ে অ্যারিস্টটল যে অবদান রেখে গেছেন, সে বিষয়ে এই লাইব্রেরি মানুষকে অন্তর্দৃষ্টি দান করবে। এরদোয়ান বলেন, এটা এমন কোনো স্থান নয় যে কতগুলো বই শেলফে ঠাসা থাকবে। আমরা এটাকে এমন এক স্থান মনে করি যেখানে জ্ঞান এবং সংস্কৃতির কেন্দ্র হিসেবে বিজ্ঞানীরাও মিলিত হবেন, যেখানে বিভিন্ন বিষয়ে দক্ষতা অর্জনের জন্য মানুষজন আসবেন। তিনি বলেন, 24 ঘন্টা এই লাইব্রেরিতে ভিজিটরদের বিনামূল্যে কফি, চা এবং রুটি দিয়ে আপ্যায়ন করা হবে। Dün gece Almanya'nın Hanau kentinde meydana gelen menfur saldırıda hayatını kaybeden gurbetçi vatandaşlarımıza Allah'tan rahmet, ailelerine ve sevenlerine sabır niyaz ediyorum. উদ্বোধনী অনুষ্ঠানে এরদোয়ানের পাশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উজবেকিস্তানের প্রেসিডেন্ট সাবকাত মির্জিয়েভ। উজবেক প্রেসিডেন্ট জানান, উজবেকিস্তান বিভিন্ন বিষয়ে 350টি বই দান করেছেন এ লাইব্রেরিতে। তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান বলেন, এটি হবে 50 লাখ বইয়ের এক লাইব্রেরি। এটা 24 ঘন্টা খোলা থাকবে। শিশুদের জন্য আছে নাসিরউদ্দিন হোজ্জা চিলড্রেন লাইব্রেরি, যেখানে থাকবে শিশুদের মনন উপযোগী বই ও পড়ার পরিবেশ।
টার্কিশ লাইব্রেরিয়ান্স অ্যাসোসিয়েশনের প্রধান আলী ফুরাত কার্তাল বলেন, এটা এমন এক চমৎকার উদ্যোগ যেখানে অনন্য বৈশিষ্ট্যর সাথে থাকছে সমৃদ্ধ সংগ্রহ। এখানে আছে গবেষক, শিশু এবং শিক্ষার্থীদের জন্য আলাদা আলাদা বিভাগ। এখানে বসে গবেষকরা বিশ্বের অন্যান্য বড় বড় লাইব্রেরির সাথে যুক্ত হতে পারবে ডিজিটাল প্রযুক্তির সাহায্যে। প্রেসিডেন্সিয়াল কমপ্লেক্সের তৃতীয় ভবনে এ উপলক্ষে জনসাধারণের জন্য উন্মুক্ত 4,000 প্রশিক্ষিত লাইব্রেরিয়ানকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। তুরস্ক জুড়ে বর্তমানে 29,000 লাইব্রেরি রয়েছে। এর মধ্যে একটি জাতীয় লাইব্রেরি সহ 1,137টি পাবলিক লাইব্রেরি এবং 500টি বিশ্ববিদ্যালয় লাইব্রেরি রয়েছে। তুরস্কের অটোম্যান সাম্রাজ্যের অধীনে 15 শতক থেকে 20 শতক পর্যন্ত লাইব্রেরি কেন্দ্রিক সমৃদ্ধ এক ইতিহাস রয়েছে। বর্তমান তুর্কি নেতা এরদোগান উদ্যোগ নিয়েছেন তাদের অটোম্যান সাম্রাজ্যের লাইব্রেরি সংস্কৃতির ধারা নতুন করে প্রতিষ্ঠা করার। এই উদ্যোগের অংশ হিসেবে প্রেসিডেন্সিয়াল প্যালেসে গড়ে তোলা হয়েছে বিশাল এই লাইব্রেরি। তুর্কি জাতি গৌরবময় ইতিহাসকে ধারণ করে। লাইব্রেরির এই ধারণা তুরস্কের সাধারণ মানুষের মধ্যে এক ধরনের আলোড়ন সৃষ্টি করেছে। তুরস্কের খ্যাতিমান ইতিহাসবিদ প্রফেসর ইলবার অর্টিল তার ব্যক্তিগত লাইব্রেরি দান করেছেন প্রেসিডেন্সিয়াল লাইব্রেরিতে। ইলবার প্রেসিডেন্ট প্রাসাদে এরদোয়ানের সাথে সাক্ষাৎ করে ব্যক্তিগত লাইব্রেরি দান করার কথা জানান। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর আরেক খবরে বলা হয়েছে, তুরস্কের সবচেয়ে বড় পাবলিক লাইব্রেরি চালু করা হয়েছে ইস্তাম্বুল শহরে। 1.5 কোটি মানুষের শহর ইস্তাম্বুল। 1770 সালে নির্মিত ঐতিহাসিক রামি আর্টিলারি কোয়ার্টার্স ভবনকে পরিণত করা হয়েছে পাবলিক লাইব্রেরিতে। তুরস্কের ইউরোপ প্রান্তে ইয়াব জেলায় অবস্থিত এ ভবন। লাইব্রেরি রূপ দেয়া এ ভবনে মোট 70 লাখ বই থাকবে। ক্ষমতাসীন জাস্টিস অ্যান্ড ডেভেলপমেন্ট পার্টির নির্বাচনী ইশতেহারে এ প্রকল্পের কথা উল্লেখ আছে। কালচার অ্যান্ড ট্যুরিজমের আঞ্চলিক পরিচালক কসকুন ইলমাস বলেন, এ প্রকল্পের উদ্দেশ্য হল তুরস্কের সবচেয়ে বড় লাইব্রেরি এবং বই ভ্যালি নির্মাণ করা। এ প্রকল্প বাস্তবায়ন শেষ হলে এটা বিশ্বের সবচেয়ে বড় লাইব্রেরির তালিকায় স্থান পাবে। এতে আছে রিডিং রুম, প্রদর্শনী হল, ক্যাফে, সিনেমা এবং স্টোর। লাইব্রেরির মাঝে খোলা জায়গায় দর্শনার্থীরা এসে দীর্ঘ সময় বসতে পারবে। আছে শিশুদের জন্য আলাদা বিভাগ, সংগ্রহশালা, আর্ট ও শহরের উপর আলাদা বই থাকবে। এই লাইব্রেরির সাথে একটি জাদুঘর তৈরি করা হয়েছে যেখানে কাগজের আবিষ্কার থেকে বই ছাপার ইতিহাস তুলে ধরা হয়েছে। অটোম্যান সুলতান ও সুলতানাদের কর্তৃক এসব লাইব্রেরি প্রতিষ্ঠা, মূল্যবান বই সংগ্রহ এবং লাইব্রেরিতে লক্ষ লক্ষ বই দান করার ইতিহাস রয়েছে। তুরস্কের অটোম্যান বা ওসমানীয় সাম্রাজ্যের অধীনে 100 বছর পর্যন্ত লাইব্রেরি কেন্দ্রিক জ্ঞানচর্চার ইতিহাস রয়েছে। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে এইসব লাইব্রেরি। তুরস্কের অটোম্যান ও ওসমানীয় সাম্রাজ্যের অধীনে 100 বছর পর্যন্ত লাইব্রেরি কেন্দ্রিক জ্ঞানচর্চার ইতিহাস। রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গড়ে ওঠে এইসব লাইব্রেরি। শুধু সুলতানরা যে পৃষ্ঠপোষক ছিলেন এমন নয়, তাদের স্ত্রী বা সুলতানারাও জ্ঞানচর্চায় অবদান রেখেছেন। এদের মধ্যে প্রথমেই রয়েছেন নুরবানু সুলতানের নাম। অটোম্যান সাম্রাজ্যের অধীনে তিনি প্রথম লাইব্রেরি প্রতিষ্ঠার ধারা চালু করেন। তিনি সেলিম দ্বিতীয়ের স্ত্রী এবং অটোম্যান সাম্রাজ্যের সবচেয়ে বিখ্যাত শাসক সুলতান সুলেমানের পুত্রবধূ, যিনি সুলতান মুরাদ তৃতীয়ের মা। নুরবানু সুলতানা তার প্রাসাদের কাছে সামাজিক ভবন, স্কুল, হাদিস শিক্ষা কেন্দ্র এবং শিক্ষার্থীদের জন্য লাইব্রেরি প্রতিষ্ঠা করেন। এখানে তার পুত্র সুলতান মুরাদ তৃতীয় বিপুল পরিমাণ বই দান করেন। এছাড়া আরো অনেকের দানে বিপুল সংখ্যক বইয়ের সংগ্রহশালায় পরিণত হয় এই লাইব্রেরি। নুরবানু এই লাইব্রেরিতে নিয়োগ দেন লাইব্রেরিয়ান। লাইব্রেরি প্রতিষ্ঠায় আরেক সুলতানা হলেন হেতিস তুরহান সুলতানা। তিনি শাহজাদা মেহমেদের মা। ইয়েনিকামি বা বর্তমানে নতুন মসজিদ নামে পরিচিত মসজিদটির নির্মাণ কাজ তার উদ্যোগে শেষ হয়। এ মসজিদে তিনি হাতে লেখা 300 মূল্যবান বই দান করেন।
অটোমান সাম্রাজ্যের বিপর্যয় পর্যায়ের সবচেয়ে প্রভাবশালী কোসেম সুলতানেরও নাম রয়েছে তুরস্কের লাইব্রেরি সংস্কৃতি প্রতিষ্ঠার ক্ষেত্রে। এছাড়া রয়েছে গুলনাস এমেতুল্লাহ ভালিদ সুলতান, উস্কুদার এবং কিওস পার্তেভ নিহাল ভালিদ সুলতানের নাম। পার্তেভ নিহাল ভালিদ সুলতান 1,00,000 বই দান করেন তার প্রতিষ্ঠিত লাইব্রেরিতে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন বিডি ভিউজের ফেসবুক পেজে, আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।